হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গেছে, তবুও থামেনি বাইতুল্লা অভিমুখে শিহাব চত্বরের হজযাত্রা। ভারতের কেরালা থেকে রওনা হয়ে পাকিস্তান, ইরান, ইরাক আর কুয়েত পার হয়ে সৌদি আরবের মক্কা নগরী পর্যন্ত দূরত্ব 8,640 কিলোমিটার। রোদ, বৃষ্টি আর বিভিন্ন দেশের প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে এত দূরের রাস্তা পায়ে হেঁটে পাড়ি দেয়াকে অনেকেই আকাশ কুসুম কল্পনা মনে করেছিলেন। কিন্তু একটানা 58 দিন চলার পর তিনি ইতোমধ্যে প্রায় 2,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছেন, অর্থাৎ তার মোট গন্তব্যের 1/4 তিনি ইতোমধ্যে অতিক্রম করে ফেলেছেন। এই মুহূর্তে শিহাব ভারতের রাজস্থানে রয়েছেন এবং অল্প সময়ের মধ্যে বিখ্যাত ওয়াগা বর্ডার পাড়ি দিয়ে তিনি পাকিস্তানে প্রবেশ করতে যাচ্ছেন। পাকিস্তানের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ওয়াগা বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তানে প্রবেশের পরপরই ভারতীয় মুসলিম যুবক শিহাব চত্বরকে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং উষ্ণ সম্বর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। তার সম্বর্ধনা অনুষ্ঠানে পাকিস্তানের রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রওনা দেওয়ার পর থেকে প্রতিটি এলাকাতেই অজস্র মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন শিহাব চত্বর। মুসলিম তো বটেই, ভারতের হিন্দু সমাজ এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ব্যাপক সমর্থন আর প্রোটোকল পেয়েছেন তিনি। কেরালা থেকে রওনা হওয়ার পর কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট ও রাজস্থান সহ প্রতিটি রাজ্যে হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষ তাকে একনজর দেখার জন্য সড়কে নেমে এসেছে। চতুর্দিক থেকে তার উপর পুষ্প বৃষ্টি বর্ষিত হচ্ছে। শিহাবের মতো পায়ে হেঁটে হজের সংকল্প করতে না পারলেও তার বরকতময় সফরে প্রতীকী অংশগ্রহণ হিসেবে অজস্র মানুষ তার সাথে কিছুটা পথ পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে। দুই মাস আগে রওনা দেওয়ার সময় শিহাব 10 কেজি ওজনের একটি ব্যাগ, একটি ছাতা এবং 4 সেট কাপড় সাথে নিয়েছিলেন এবং রাতে বিশ্রাম ও থাকার পরিকল্পনা করেছিলেন বিভিন্ন এলাকার মসজিদগুলোতে। কিন্তু ঐতিহাসিক এই পদযাত্রা শুরু হওয়ার পর অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে এই সাহসী যুবকের জন্য। তার 10 কেজি ওজনের ব্যাগটি বহন করতে মানুষের মধ্যে কাড়াকাড়ি লেগে যাচ্ছে। লোকজন পালাক্রমে তার মাথার উপর ছাতা মেলে ধরছে। আগেই তার কাছ থেকে শিডিউল নিয়ে দামি কোনো হোটেল কিংবা বিলাসবহুল বাড়িতে তার আরাম ও থাকা খাওয়ার ব্যবস্থা করছে সাধারণ মানুষ। শিহাবের সাথে একবার হাত মিলাতে কিংবা দূর থেকে তাকে একনজর দেখতে মানুষকে ঘন্টার পর ঘন্টা পথের দুপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে কিছুটা অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে, পায়ে হেঁটে শিহাবের এই হজযাত্রায় পূর্ণ মাত্রায় সহযোগিতা করছে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো। ভারত ও সৌদির মধ্যবর্তী দেশগুলোর ভিসা সংগ্রহ করা শিহাবের মতো একজন সাধারণ যুবকের জন্য যথেষ্ট কঠিন কাজ। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন তাকে এসব দেশের ভিসার ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া শিহাব যখন যেই এলাকা পাড়ি দিচ্ছেন সেখানকার পুলিশকেও তার সাথে পায়ে হেঁটে তাকে প্রোটোকল দিতে দেখা গেছে। এমনকি বিএসএফ ও ভারতীয় সেনাবাহিনীর কমান্ডোদেরকে তার সাথে ছবি তুলতে দেখা গেছে। প্রশ্ন হচ্ছে, ভারতের মতো একটি মুসলিম বিদ্বেষী সরকার কেন একজন মুসলিম যুবকের সহযোগিতায় এভাবে উঠে পড়ে লেগেছে? বিশ্লেষকরা বলছেন, নূপুর শর্মার ঘটনার পর ভারত যে ইমেজ সংকটে পড়েছে সেটি সামাল দিয়ে মুসলিম বিশ্বে একটি ইতিবাচক ইমেজ তৈরির জন্য শিহাবের এই হজযাত্রাকে মোক্ষম একটি সুযোগ হিসেবে গ্রহণ করেছে ভারতীয় সরকার। ফলে 5টি দেশের ভিসা সংগ্রহ করে দিয়ে, শিহাবকে পুলিশি প্রোটোকল দিয়ে এবং তার পেছনে ভারতীয় পতাকা উড়িয়ে ভারত দেখানোর চেষ্টা করছে মুসলমানদের প্রতি তারা কতটা উদার এবং আন্তরিক। এদিকে পায়ে হেঁটে হজযাত্রার ভিডিও আপলোড করে সামাজিক মাধ্যমগুলোতে রাতারাতি মহা সেলিব্রিটি বনে গিয়েছেন কেরালার যুবক শিহাব চত্বর। ইনস্টাগ্রামে তার ফলোয়ার প্রায় 2 মিলিয়ন, ইউটিউবে তার মনিটাইজ চ্যানেলের সাবস্ক্রাইবার 6 লাখের কাছাকাছি, ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল সাইটেও হু হু করে বাড়ছে তার ফলোয়ার সংখ্যা। তবে পাক ভারত উপমহাদেশে অনুকূল আবহাওয়া আর মানুষের সীমাহীন ভালোবাসায় শিহাব চত্বর যতটা সহজে পথ চলতে পারছেন,
ইরান থেকে শুরু করে ইরাক, কুয়েত এবং সৌদি আরবে একই রকম সাহায্য ও সমর্থন তিনি পাবেন কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়া উপমহাদেশের সাথে মধ্যপ্রাচ্যের আবহাওয়ার বিরাট পার্থক্য থাকায় এটিও একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরব মরুভূমির ভয়াবহ গরমের মধ্যে ভারতীয় একজন যুবক কিভাবে পায়ে হেঁটে হাজার হাজার মাইল পথ পাড়ি দিবেন, সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দিবে। এমবিএ টাইমস।